হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হিমাচল এক্সপ্রেসের বহরে যুক্ত হয়েছে দুইনের ব্র্যান্ড নিউ অশোক লেল্যান্ড ইগল 180 প্রাইম লাক্সানা শেপ হাইটেক এসি বাস, যেই বাসগুলোকে নির্মাণ করেছে বাংলাদেশেরই ক্লাচ মোটরস। লাক্সানা মেড SR2X SG প্রাইম মডেলকে অনুসরণ করে নির্মাণ করা হয়েছে এই বাসগুলোকে, যেখানে অসাধারণ কাজ করেছে বাংলাদেশের ক্লাচ মোটরস। অ্যাট্রাকটিভ বডি শেপ এবং অসাধারণ পেন্ট স্কিমের জন্য অন্যান্য বাসের চেয়ে এই বাসটিকে অনেকটাই স্পেশাল করে রাখবো আমি। হিমাচলের বহরে যুক্ত হওয়া এসি বাসগুলোর ভিতরে অবশ্যই ওয়ান অফ দ্য মোস্ট পারফেক্ট এবং ওয়ান অফ দ্য মোস্ট আই ক্যাচিং এসি বাস হতে চলছে এই দুটি বাস। দুটি বাসে একই রকম পেন্ট স্কিম এবং একই রকমের বডি শেপ অ্যাপ্লাই করা হয়েছে। বাসগুলোকে যদি আপনারা দেখেন তাহলে ম্যাক্সিমাম অংশ জুড়ে আছে অ্যাশ কালার। এছাড়া বাসের পিছনের এন্ডে যে কালার কম্বিনেশনটি ইউজ করা হয়েছে তার কারণে বাসের অ্যাট্রাকটিভনেস আরও বেড়েছে বলা যায়। ওভারঅল বাসে যদি আপনারা ব্যাকলাইট কিংবা বাসে যদি আপনারা হেডলাইটস খেয়াল করেন, সবগুলো কিন্তু অরিজিনাল SR2X SG Prime কিংবা লাক্সানের অরিজিনাল হেডলাইটসগুলো ইউজ করা হয়েছে, যা বাসকে করে তুলেছে আরও বেশি আকর্ষণীয়। নিঃসন্দেহে বাংলাদেশ থেকে নোয়াখালী রুটে দেখা পাওয়া যাবে এই বাসগুলোকে, অর্থাৎ ঢাকা থেকে নোয়াখালী রুটে দেখা পাওয়া যাবে এই বাসগুলোকে। এবং আশা করা যাচ্ছে উন্নত মানের এই দুটি এসি বাসের মাধ্যমে নোয়াখালী বাসে বেশ ভালো মানের এসি বাস সার্ভিস পেয়ে থাকবে হিমাচলের পক্ষ থেকে। বাসের ফিনিশিং দেখে মনেই হবে যে হয়তো কোনো বাহিরের দেশের কাজ, তবে বর্তমানে বাংলাদেশের বাস বডি বিল্ডিং এতটা প্রোগ্রেস করেছে যে বাহিরের যে কোনো দেশের সাথে টক্কর দেওয়ার মতো অ্যাবিলিটি আমরা রাখছি। এবং ক্লাচ মোটরস একের পর এক অসাধারণ এসি বাস নির্মাণ করেই চলছে, তারই যেন আরও একটি প্রতিচ্ছবি এটি, যেখানে ইগল 180 মতো চেইসের উপরে এত সুন্দর বডি শেপ করা সম্ভব হয়েছে। মাত্র 60-65 লাখ টাকার মধ্যে আপনারা এই বাসগুলো কিনতে পারবেন। তাই রিজনেবল প্রাইসে যারা ভালো মানের এসি বাস কিনতে চাচ্ছেন কিংবা বডি করাতে চাচ্ছেন, তারা যোগাযোগ করতে পারেন ক্লাচ মোটরসের সাথে। তাদের মোবাইল নাম্বারটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। মোট কথায় সিম্পলের ভিতরে গর্জিয়াসের অন্যতম উদাহরণ এই বাসটি, কারণ বাসের পিছনের এন্ডে যে কাজটি করা হয়েছে কিংবা যেরকম পেন্ট স্কিমটি অ্যাপ্লাই করা হয়েছে, তাই আসলে বাসের সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে। এই ছিল মোটামুটি হিমাচলের নতুন বাসগুলোর এক্সটেরিয়রের একটি কমপ্লিট রিভিউ। এবার আসা যাক বাসের ইন্টেরিয়র পার্টে। বোথ সাইডে দুটি করে সমোট 36টি সিটের অ্যাপ্লাই বাসটিতে করা হয়েছে। 36টি সিট থাকার জন্যে খুবই কম প্রাইসের ভিতরে আসলে এসি বাসগুলোতে যাত্রীরা ট্রাভেল করতে পারবে। বাসটিকে ইকোনমি ক্লাস করা হলো, 40টি সিট অ্যাপ্লাই না করে 36টি সিট অ্যাপ্লাই করা হয়েছে, যাতে যাত্রীরা অতিরিক্ত লেগ স্পেসের সুবিধা পায়। তবে মোস্ট ইন্টারেস্টিংলি এই বাসের যেই জিনিসটি সবচেয়ে বেশি ইমপ্রেসিভ লেগেছে আমার কাছে, সেটা হচ্ছে ইন্টেরিয়রের ডেকোরেশন এবং ইন্টেরিয়রের কালার কম্বিনেশন। মোট কথায় আপনার জার্নিকে আরও বেশি এনজয়েবল করতে ইন্টেরিয়রের এই কালার কম্বিনেশনই কিন্তু যথেষ্ট বলা যায়। যাত্রীদের এন্টারটেনমেন্ট পারপাসে বাসের সামনে রয়েছে একটি LED মনিটরের সুবিধা, পাশাপাশি এই বাসটিতে অরিজিনাল জাগ এবং বাসটিতে কিন্তু অরিজিনাল সানরুফেরও ইউজ করা হয়েছে। এছাড়া সিটের পাশেও রয়েছে এডিশনাল লাইটিংয়ের সুব্যবস্থা। পায়ের সামনে রয়েছে একটি পাদানি, এছাড়া সামনে একটি হ্যান্ডবার এবং একটি নেটের জালি তো রয়েছেই। মাথার উপরের দিকে রয়েছে এসি কন্ট্রোলার এবং রিডিং লাইটস, যেখানে আপনি আপনার পছন্দ মতো এসি কন্ট্রোলার এবং রিডিং লাইটস কন্ট্রোল করতে পারবেন। তাই আশা করা যাচ্ছে ক্লাচ মোটরস নির্মিত অসাধারণ এই এসি বাসগুলোর মাধ্যমে নোয়াখালীবাসী বেশ ভালো মানের সার্ভিস পাবে। দেশের পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন MRKS অ্যানালাইসিসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। বাস সম্পর্কে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাওয়ারে।